আসসালামু আলাইকুম। আজকে আমরা সুইডিশ ওয়েদার রিলেটেড ভার্বগুলো শিখবো। গত টিউটোরিয়ালে আমরা শিখেছিলাম নাউনগুলো, আজকে আমরা কন্টিনিউ করবো ভার্ব দিয়ে। রেগনা 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 হচ্ছে টু রেইন, বৃষ্টি হওয়া, যখন বৃষ্টি হয় ওইটাকে সুইডিশে বলে রেগনা। স্নোয়া 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 টু স্নো, স্নো পড়ে যখন ওটাকে স্নোয়া বলে। ব্লোসা 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 মানে টু ব্লো, বাতাস, যখন অনেক বাতাস হয় ওটাকে বলে ব্লোসা। ক্ষীণা 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 মানে টু শাইন, যখন রৌদ্র থাকে, আবহাওয়া অনেক ভালো থাকে আর কি, অনেক রোদ থাকে ওইটাকে বলে ক্ষীণা। অস্কা 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 টু থান্ডার, যখন অনেক বজ্রপাত হয় ওইটাকে ওস্কা বলে। ফ্রিসা 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 মানে টু ফ্রিজ, খুবই ঠান্ডা হয়ে যাও। সো আমরা যদি বাইরে যে স্নো হয় আমরা বাইরে যাই, তখন আমরা যে একটা ঠান্ডা অনুভব করি ওইটাকে আমরা বলবো ইয়গ ফ্রিসের, মানে আমার খুব ঠান্ডা লাগতেছে। স্টোরমা 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 মানে টু স্টোর্ম, মানে যখন অনেক বাতাস থাকে এবং অনেক বৃষ্টি হয় বা স্নো পড়ে, তখন যে একটা পরিস্থিতি হয়, যে একটা ওয়েদার, ওটাকে বলে স্তোরমা। স্মেলতা 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 মানে টু মেল্ট, যেমন গলে যাওয়া, যেমন স্নো থাকলে, স্নো যখন শক্ত হওয়ার পরে আর কি আস্তে আস্তে গলে যায়, তখন ওটাকে বলে স্মেলতা স্মেলতা। তো আমি আরেকগুলো আরেকবার বলে যাই। রেগনা রেগনা স্নোয়া স্নোয়া স্নো পড়া। ব্লোসা ব্লোসা অনেক বৃষ্টি হওয়া, সরি, অনেক বাতাস যখন থাকে তখন। ক্ষীণা ক্ষীণা মানে টু শাইন, যখন রোদ থাকে, আলোকিত থাকে চারদিকে। ওস্কা ওস্কা ফ্রিসা ফ্রিসা। স্টোরমা স্টোরমা স্মেলতা স্মেলতা, গলে যাওয়া, টু মেল্ট। আজকে এতটুকুই, পরের টিউটোরিয়ালে আমরা ফ্রেজেসগুলো শিখবো।